অনেক দূর থেকে দেখা গেছে যে প্রায় একতলা পর্যন্ত ডুবে গিয়েছে। পানি যদি ইলেকট্রিফাইড হয়ে যায় মানুষ কিন্তু বিদ্যুৎ শক হয়ে মারা যেতে পারে, যেটা কিন্তু আমি বুঝবো না যে ভাই এই পানিটা কি ঠিক আছে না এই পানিটা ইলেকট্রিফাইড হয়ে গেছে। এক একটা রুমে প্রায় 50-60 জন করে আশ্রয় নিয়েছে এবং সেখানে আসলে পানির ব্যবস্থা খুব খারাপ অবস্থা, তারপরে বাথরুমের ব্যবস্থা খুব খারাপ অবস্থা, কিন্তু তারপরও তারা যে একটা শুকনা জায়গায় উঠতে পেরেছে তাদের পরিবার পরিজনকে নিয়ে, তো সেই সব বাড়ির মালিকদেরকে আমি আসলে ধন্যবাদ জানাই। নোয়াখালী যেতে কিন্তু এতটা টাইম লাগে না, আমাদের পৌঁছাতে একদম 12টা ঘন্টা লেগেছে। এবং আমি যেটা বললাম যে আমি কিন্তু নিজে খুব বেশি দূর আগাতে পারিনি, আমি যতটুকু গিয়েছি যে প্রায় বুক পর্যন্ত পানি, এবং অনেক দূর থেকে দেখা গেছে যে প্রায় একতলা পর্যন্ত ডুবে গিয়েছে এরকমও। মহিপাল যে এলাকাটা ফেনীর ওই জায়গাটা আমি দেখেছি যে একতলা পর্যন্ত পানি, আমি যখন ছিলাম তখন একতলা পর্যন্ত পানি, শহরের ভিতরে এটা, কিন্তু গ্রামে তো আমি যেতেই পারিনি। এবং ওই যে নদী কবলিত এলাকায় ওই জায়গাটায় তো আমার যাওয়ার কোনো সুযোগই ছিল না। একটা জায়গা যখন পানির নিচে চলে যায় তখন কি হয়, তখন সুয়ারেজ সিস্টেমটা পুরোটাই নষ্ট হয়ে যায়, তখন বিশুদ্ধ পানির সিস্টেমটা পুরোটাই নষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি ভয়াদায়ক জিনিস হলো যে পানি যদি ইলেকট্রিফাইড হয়ে যায় মানুষ কিন্তু বিদ্যুৎ শক হয়ে মারা যেতে পারে, যেটা কিন্তু আমি বুঝবো না যে ভাই এই পানিটা কি ঠিক আছে না এই পানিটা ইলেকট্রিফাইড হয়ে গেছে। আচ্ছা, একটা বাসা না, আসলে আমরা যেটা দেখেছি যে সেখানে সরকারি ত্রাণ কেন্দ্র তো আছেই, হ্যাঁ, এছাড়াও ওখানকার যেসব বাসাগুলোতে পানি উঠেনি সেসব বাসাগুলো মানুষ ছেড়ে দিয়েছে, যেটাই হোক, মানে ছাদেই হোক বা উপরের ফ্লোরেই হোক বা নিজেদের বাসার ভিতরেই হোক বা নির্মাণাধীন বাসাগুলোই হোক, স্কুল, তারপরে যেই ধরনের ভবনই হোক না কেন, সেই ধরনের ভবনগুলোতে কিন্তু বেসরকারিভাবেও ত্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এবং সেখানে আমি দেখেছি যে মানে এটা বাড়ির মালিকদের মহানুভবতা, তারা চিন্তা করতে পারতো যে না আমাদের বাসাটা হয়তো, তারা মানবিকভাবে চিন্তা করেছে এবং এক একটা রুমে প্রায় 50-60 জন করে আশ্রয় নিয়েছে এবং পুরো বিল্ডিংটা জুড়েই, একদম নিচতলা থেকে 10তলা পর্যন্ত বলেন পুরো বিল্ডিংটা জুড়েও এত মানুষ সেখানে। আসলে পানির ব্যবস্থা খুব খারাপ অবস্থা, তারপরে বাথরুমের ব্যবস্থা খুব খারাপ অবস্থা, কিন্তু তারপরও তারা যে একটা শুকনা জায়গায় উঠতে পেরেছে তাদের পরিবার পরিজনকে নিয়ে, তো সেই সব বাড়ির মালিকদেরকে আমি আসলে ধন্যবাদ জানাই। তারা এত বড় মনের একটা পরিচয় দিয়েছেন যে বাসাগুলো তাদেরকে ছেড়ে দিয়েছেন দুর্গত এলাকার মানুষদের জন্য, চিন্তা করেনি যে না ঠিক আছে, মানে এখানে না সবাই নিঃস্বার্থ হয়ে গেছে নিজেদের এলাকার মধ্যে ভেদাভেদ ভুলে, যে এখানে আমি দেখেছি যে সবাই সাহায্যের জন্য এগিয়ে আসছে। ভিতরে আমি যেতে পারিনি বিকজ আমার ওই ক্যাপাবিলিটি বা ওই সাপোর্টটা ছিল না রেস্কিউ টিমের সাথে যোগ হওয়ার, আমি চিন্তা করেছি যে যেই সাপোর্টটা আমার দেওয়া সম্ভব না সেখানে যে আমি শুধু শুধু ঝামেলাই বাড়াবো, সেখানে দেখা যাবে আমি কিছু করতে পারছি না। তো যেখানে আমি সাহায্য করতে পেরেছি, আমার কথা হচ্ছে যে রেস্কিউ করাটা কিন্তু খুব মুখের ব্যাপার না, হ্যাঁ, যে আমি কিন্তু শ্বাস করে গেলাম এবং লোক উদ্ধার করে চলে আসলাম, এই জন্য কিন্তু খুব মানে স্কিল্ড লোকের দরকার যারা সাঁতার কাটতে পারে, যাদের ওই ধরনের সাপোর্ট আছে, নৌকা আছে, বোট আছে, লাইফ সাপোর্ট আছে, সেই সব ধরনের লোকের কিন্তু রেস্কিউ করতে যাওয়া দরকার। আমি হুজুগে পড়ে যে আমি চলে গেলাম যে রেস্কিউ করতে, সেই জিনিসটা কিন্তু আসলে করা উচিত না। সাহায্য যে কোনো জায়গা থেকেই করা যায়, আপনি ঢাকায় বাসায় বসে আপনি কিছু দিতে না পারেন, আপনি যদি আল্লাহর কাছে দোয়াও করেন আপনার ওই দোয়াটাও কিন্তু একটা সাহায্য হিসেবে মানুষের জীবনে আসবে। শুধু শুধু ঢাকা থেকে না, এটা সারা দেশ থেকে যাচ্ছে। এবং রাস্তায় যে ডিফিকাল্টিস, এখান থেকে ফেনী বা নোয়াখালী যেতে কিন্তু এতটা টাইম লাগে না, আমাদের পৌঁছাতে একদম 12টা ঘন্টা লেগেছে। এবং রাস্তার অবস্থা, আমরা পানি পেয়েছি রাস্তায়, হ্যাঁ, এবং রাস্তায় বিশাল জ্যাম পেয়েছি, একটা সাইড পুরোটা বন্ধ ছিল, ট্রাক বাস যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সামনে আগাতে দেওয়া যাচ্ছিল না পানির জন্য, রাস্তার জায়গায় জায়গায় বন্ধ ছিল, জ্যাম ছিল। এবং 12টা ঘন্টা লেগেছে আমাদের নোয়াখালী পৌঁছাতে। তো তারপরে যেটা দেখলাম যে অবশ্যই সারা দেশ থেকে, শুধু ঢাকা থেকে না, সারা দেশ থেকে যত মানুষ আছে, মানুষের যে একটা মানুষের জন্য যে এগিয়ে আসার যে অনুভূতিটা, এটা আসলে বলে বোঝানো সম্ভব না এখানে। আর একটা ব্যাপার হচ্ছে যে সবাই সবার সব কিছু নিয়ে, এমন না যে আমার অনেক টাকা পয়সা দিতে হচ্ছে বা এখানে আমি দেখি নাই যে এখানে আমি দেখিনি, এখানে আমার আমার চোখে কিন্তু ইয়ে পড়েনি,
যেটা আছে না দুর্নীতি, বা সবাই কিন্তু সাহায্য করার মনোভাব ভাব নিয়েই গেছে। আমি দেখিনি যে ওখানে কেউ পিকনিক করার, আমার চোখে এটা পড়েনি যে লোকজন বলছে না যে টিকটক করতে আসছে বা বা পিকনিক করতে আসছে, আমার চোখে এটা পড়েনি। আমার চোখে আমি সব জায়গায় স্বেচ্ছাসেবকদেরকে দেখেছি, আমি রাস্তায় রাস্তায় বাচ্চাদেরকে দেখেছি, স্টুডেন্টদেরকে দেখেছি, যারা রাস্তায় রাস্তায় গাড়ির চলাচল পথটা ঠিক করে দিয়েছে, ট্রাফিকটা ঠিক করেছে, গাড়িটা যেন ঠিক মতো পৌঁছাতে পারে, নো মানুষজন ট্রাকে করে করে বোট নিয়ে যাচ্ছে। এবং আমি ওখানে দেখেছি যে ওখানেও বোট বানানো হচ্ছে, মানে এস উদ্ধার কাজেই তো বোট বানানো হবে, তাই না, নোয়াখালীর মতো জায়গায়। তো আমি কিন্তু সবখানেই আমার চোখে কিন্তু পজিটিভ দিকগুলোই পড়েছে। আমার চোখে আমি যতটুকু ছিলাম, আমি দুই দিন ছিলাম, দুই দিনে কিন্তু আমি কোনো নেগেটিভ কোনো কিছু আমি দেখিনি। আমি দেখেছি সবার মধ্যে সাহায্য করার মনোভাবটাই ছিল। এটা তো নতুন করে বলা কিছু না, ছাত্রদের ভূমিকাটাই তো ওখানে চোখে পড়ার মতো ছিল। ওদের ও এমন কোনো কাজ নেই যেখানে ওদেরকে আপনি পাবেন না, যে এই যে বললাম যে রাস্তার ট্রাফিকের গতিপথ বা গাড়ি কোন দিক দিয়ে যাবে বা আপনাকে হেল্প করা বা মানুষজনকে হেল্প করা বা ত্রাণ দেওয়া বা রেস্কিউ করার সমস্ত জায়গাতেই আমি এবার ছাত্রদেরকে বেশি দেখেছি। হ্যাঁ, অন্যান্যবার হয়তো ওভাবে আমরা দেখতে পারিনি, অন্যান্যবার হয়তো এভাবে প্রচারণাও হয়নি, বা আমরা অতটা কাছেও যেতে পারিনি। সিলেটের বন্যার টাইমে আমরা অত কাছেও যেতে পারিনি, কিন্তু এবার আমি যেহেতু নিজের চোখে দেখেছি, নিজের চোখে আমি বলতে চাই যে এবার ছাত্র বলেন, জনতা বলেন, সবাইকেই আমি দেখেছি যে সাহায্য করার মনোভাব। আপনি আপনি যদি বলেন যে না, কেউ ভিউ পাওয়ার জন্য গেছে, টিকটক করার জন্য গেছে বা ফান করার জন্য গেছে, এই জিনিস আমার চোখে অ্যাটলিস্ট পড়ে নাই।